অসাধারণ বলার মতো না, অসাধারণ লাগছে দেখতে। এবার ফিলিংস জিজ্ঞাসা করে নেব বন্ধুর কাছ থেকে, কেমন লাগছে দেখতে? একদম ওয়াও ওয়াও ফিলিংস হচ্ছে। সূর্য আমাদের ছবি তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। চলে আসছি আজকে আমরা রাইডে, একটু ট্যুরে বেরোতে, এইসব বাইক নিয়ে আমরা বেরোবো রাইড করতে। এই যে চলে আসছে বন্ধু, এদিক সবাই মিলে চলে আসছি, বাইক সাজানো হচ্ছে আপাতত। তুমি রয়্যাল এনফিল্ড শোরুম থেকে ভাই, তোমার এখানে নট এলাও, তবু তোমাকে অ্যালাউ করা হয়েছে এখানে পারমিশন নিয়ে বহুত কষ্টে। কি অসাধারণ লাগতেছে বাজাজের ড্রেস পরে সোলটুকে, খুবই কিউট, খুবই হট। দাদা আমার তো ডমিনো 400 লাখ, রেট কত আছে? ডমিনো 400, আপনার জন্য 10 লাখ মাত্র, এত কম দাম? ঠিক আছে একটা বুক করে দাও একটা, ঠিক আছে, গ্রিন কালারটা। কবে দিবেন? আজকে কোনবার? আজকে তোমার কি হচ্ছে ডেট কত? ফেব্রুয়ারির 1 তারিখে একদম ডেলিভারি নেব, ঠিক আছে, ফেব্রুয়ারি 1 তারিখে। হ্যাঁ একদম ক্যাশ, একদম ক্যাশ, না নিলে কিন্তু বাড়ি থেকে উঠে নিয়ে আসবে। একদম 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 ক্যাশ নিও, ক্যাশ, ঠিক আছে। এই যে অনেক অনেক ছেলে পেলে বাজাজ ড্রেস, বাইকে বাইক, আমাকে মাই দিছি না দাদা, কিছু বলুন। আমি বাজাজ শোরুমে কাজ করি, ঠিক আছে, এই এই বন্ধু আমি দুজনে মিলে কাজ করি। আমি করি না, দাদা আপনি কিছু বলুন। আমি বলছিলাম সোল্টু আমাদের কিছু একটা খুবই সুন্দর একটা কথা বলবে এই শোরুমকে নিয়ে, বলুন দাদা। আমার তো এইসব গাড়ি নাই, বাল কাজ করে গেছি। আপনার কাছে বদলান আছে? আরে ছবি কেউ ছাড়বে না, ওই ছবি সাগর, এই যে ছবিতে সাগর বল বল বল, ছবি কেউ ছাড়বে না, ছবি ছাড়বো বাল। ও আচ্ছা, এটা তো ভিডিও হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সব ভিডিও হচ্ছে। কি জিনিস দাদা, রিভিউ দাও, রিভিউ দাও। আচ্ছা চার্জের জন্য, চার্জের, আইফোন চার্জের জন্য। আইফোন ছাড়া কিন্তু চার্জ হয় না, ঠিক আছে। হ্যাঁ আইফোন ছাড়া কিন্তু চার্জ হবে না এই বাইকে। বন্ধু তোমার হেভি লাগছে, হেভি, অসাধারণ। কও কিছু, কও শোনায়, কিছু কও, অ্যাটিটিউড ওয়ালা বন্ধা কিছু বলছে না গাইস। গাইস আমরা বেরোবো, উপরে ড্রোন শট নেওয়া হচ্ছে আপাতত, সিনেমেটিক শট। এই যে আমাদের সোলটু, সবাই আমরা রাইড করতে বেরিয়ে যাবো আর আধা ঘন্টা পর। এই যে সূর্য দাঁড়ায় আছে ওইদিক। দাদা তোমার কোন বাইকে? কোন বাইক? নামই জানি না, নামই জানি না বাইকের কি নাম। সো দেখাচ্ছি তোমাদের রাইডে আমি, ঠিক আছে। গাইস আমরা হাইওয়েতে পৌঁছে গেছি, এবার হচ্ছে একদম রেকর্ডিং শুট, ভিডিও বাগেরা, ফটো বাগেরা। আমার কাছে আছে পালসার N160 রেলি। জায়গা মতো এই যে বাইক সাজানো হচ্ছে এখন। এই যে আমাদের সূর্য বাইক সাজাচ্ছে, বাইক সাজানো হচ্ছে সব N150, N160 সব রকমের বাইক। অসাধারণ লাগছে দেখতে। এবার ফিলিংস জিজ্ঞাসা করে নেব বন্ধুর কাছ থেকে, ভাই ফিলিংস কেমন? আর কিছু বাকি সব ওইদিক ক্যামেরা, এই যে সূর্য। অনেক বাইক, কটা বাইক আছে জানি না, আই ডোন্ট নো। অসাধারণ একটা ফিলিংস। টাইমে এমন একটা ফিলিংস গাইস, অসাধারণ লাগছে, মনে এতটাই খুশি, মানে কি বলবো, জীবনের প্রথমবার একটা এরকম মানে ট্যুরে বেরোলাম, মানে ক্যাম্প ট্যুর বলা চলে না, ঘুরতে বেরোয়েছি একটা মানে রাইডে, বাজাজ থেকে বাজাজ,
বাজাজ N150 N160 আমার হাতে আছে, N150 কারো কাছে আছে N150। তো এটার মানে রাইড করতে বেরিয়েছি সবাই মিলে, এই যে একটা চলে গেল, এই যে আস্তে আস্তে চলে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর অসাধারণ কি রাস্তা, ভিউ অসাধারণ, এক একজন যা যাচ্ছে না। এই যে আমাদের সুরটা চলে গেছে, আর এক বন্ধু আমাদের পিছনে গেছে, সুরটু ফোন করে এখনো এসে পৌঁছায়নি। এই যে সুরটু আমাদের পৌঁছায় গেছে, আমি মিররের দিকে দেখতেছি, চলে আসছে সুরটু। আর না গাড়িটা চালিয়ে হ্যাভি মজা, মানে অসাধারণ ফিলিং। তো দাঁড়াও একটু আমি দেখাচ্ছি তোমাদের সব কিছুই, আর ভিউটা মানে কি বলবো, নেক্সট লেভেল, নেক্সট দারুণ পিক আপ, গাড়ির অসাধারণ পিক আপ, ভিউ আমার খুবই পছন্দ। মানে অসাধারণ এই বাইকটা, একটা বাইক মানে কম বাজেটের, মানে 150 নেক্সট লেভেলের বাইক তোমরা চাইলে নিতে পারো। দারুণ দারুণ বাইক, দারুণ চালিয়ে যা ফিলিংস হইল না, অসাধারণ ব্রেক কোয়ালিটি, অসাধারণ সাউন্ড কোয়ালিটি, মানে এক দিবসের সাউন্ড ও হ্যাভি, মানে মনে লেগে যাবে, দারুণ দারুণ সব কিছুই দারুণ। মানে পরে এটা তোমাদের না হয় আমি বলবো, এখন চলো কী রাস্তা তোমরা দেখো, ও নাই সেরা 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 ফিলিংস সেরা। তো তোমাকে আমি পিছনটা দেখিয়ে দিই, আসতে পারো এটা রায়গঞ্জ বাইপাসে। তো এইদিকে চলে যাবে, এদিক দিয়ে আমাদের ডালপালা, এদিকে চলে যাবে কি অসাধারণ ভিউ, সবাই দেখতে পাচ্ছ দারুণ লেভেলের। আর ভিউটা তো একদমই একদম সেরা ভিউ, সেরা নেক্সট লেভেল। সবাই এখন দাঁড়িয়ে পড়ো, ফটোশ্যুট হবে এখানে, তো দেখাচ্ছি পরে একটু পরে, ঠিক আছে। এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়ছি, ফটোশ্যুট হচ্ছে এখানে। সামনে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ, উপরে উপরে দুটা ড্রোন উঠতেছে। তো এইটা সামনের একটা সোলটু, মানে সোনায় আমাদের বন্ধু, সো অনেক লোকজন তোমাদের দেখাচ্ছি আমি। এই যে হাই 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 ইয়া ব্রো, এই যে পিছন দিক সূর্যকে দেখাবে এখন, এই যে ড্রোন ড্রোন দেখতে পাচ্ছ, ড্রোন উঠছে। আর জায়গাটা হ্যাভি সেরা জায়গা, এই যে সূর্য পিছন দিকে, সূর্য কেমন লাগছে? আরে সূর্যর দারুণ ফিলিংস বোবা হয়ে গেছে, অসাধারণ একটা ফিলিংস। তোমাদের রাইড দেখাচ্ছি, অসাধারণ, তোমরা দেখতে থাকো, কমেন্ট করে জানো কেমন ভিডিওটা, চলো ভিডিও দেখতে থাকো, অসাধারণ একটা জায়গা। গাড়ি স্টার্ট করে আবার বেরোয় পড়লাম, আমার কাছ থেকে আবার অনেক দূর চলে গেছে, আর আমাদের লোকাল রাস্তা, বাট আমি আজকে প্রথমবার এই রাস্তায়, অসাধারণ একটি ভিউ, মানে অসাধারণ রাস্তা। আমি আসলে ও RS 200টা যা গেল, ওরা আমাদের কন্ট্রোল করতেছে সামনের দিক থেকে, আমরা কোন দিকে যাচ্ছি কোন দিকে যাবো, ওরাই আমাদের নিয়ে যাচ্ছে সব। ওরা তার কারণে ওরা পিছনে ছিল, ওরা সবাই সামনে চলে গেলো, আর আমি বাইকটার পিছনে পিছনে ঘুরতেছে। ও নাইস ভাই, নাইস নাইস নাইস, অসাধারণ, সবাই যা লেভেলে যাচ্ছে না, মানে অসাধারণ। সবাই আজকে গাড়ি বাইছে, যা স্পিড যাচ্ছে এক একজন, মানে অসাধারণ বলার মতো না। রাস্তাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, আর তোমরা যদি আসতে চাও অবশ্যই আমি লোকেশন এবং ডিটেলস দিয়ে দিব ভিডিওতে। আর ফাইনালি সব শেষ করে, সব ফটো ভিডিও বগেরা শেষ করে, তো ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন শোরুমের উদ্দেশ্যে। শোরুমের দিকে এই লম্বা রাস্তা নিয়ে, অসাধারণ একটি রাস্তার দিক থেকে আমরা চলে যাচ্ছি এখন শোরুমের দিক থেকে। সব কিছুই শেষ কমপ্লিট, সো আর দেখানোর মতো কিছুই নেই। এই যে ডালখোলা সামনে গিয়ে দেখতে পাচ্ছ, সামনে গিয়ে আমরা এখন রিটার্ন হয়ে ওই রাস্তা নিয়ে সব মিলে চলে যাবো একদম শোরুমের দিকে। তোমাদের মিররে দেখাবো পিছনে অনেকজন, সো মিররে দেখা যাচ্ছে না, যাই হোক যেটুকুই দেখা যাচ্ছে পিছনে আমাদের সোলটু। এই যে হিরো হিরো, ও একদম হিরো নাম্বার ওয়ান। সামনে আমাদের সূর্য, আর এইখানে আমি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানিয়ে দাও, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট তাড়াতাড়ি করে দাও কেমন হয়েছে। আর সব কিছু তোমাদের আস্তে আস্তে আমি সামনে গিয়ে দেখাচ্ছি, চলো ভাই চলতে থাকো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অসাধারণ রাস্তা এটা, তোমরা দেখতেই পাচ্ছ, আর বাইক খুবই অসাধারণ বাইকটা। তো চলো, খুবই সুন্দর লাগলো আজকের দিনের, জীবনের জীবনের ফার্স্ট মুভমেন্ট এটা, ফার্স্ট টাইম জীবনের আমি এরকম একটা এক্সপিরিয়েন্স, আমার অসাধারণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আর সামনে অসাধারণ একটা ব্রিজ, তো ভিডিওটা এখান থেকে দি এন্ড করলাম। লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে ভিডিওটা। তো চলো